হজ করে আসার পরেও এইটা পরিষ্কার নেই, এই জন্য ঘুষ খায়। আমি নিজে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট নিয়ে আসতে গিয়েছিলাম মাস্টার্সের, বলছে 1000 টাকা বের কর। 1000 টাকা বের কর মানে? বলছে আমি জোহরের নামাজে জামাত ধরবো, তাড়াতাড়ি কর। আমি বললাম আমি জোহরের নামাজে জামাত ধরবো, কিসের নামাজ? নামাজ তো আপনার এইটা, আপনার সরকার 8টা ঘন্টা আপনার কাছ থেকে কিনে নিয়েছে, কথা বলেন না কেন? ছেলে মেয়েরা আনবে, সই করে সিল মেরে দেবেন, এটা আপনার নামাজ। আর আপনি 1000 টাকা বের করে নামাজ ধরবো, কিসের নামাজ? ওর পরিষ্কার কোনটা নেই? এইটা পরিষ্কার থাকলে ওকে 42,000 টাকা বেতন দেয় সরকার, ও জীবন চলে গেলে ও 1000 টাকা বের করে বলতো? ওর কিন্তু পরিষ্কার এটা আছে, সাবান দিয়ে গোসল করে পরিষ্কার করে এসেছে। এইটা পরিষ্কার নেই, এইটা সাবান দিয়ে হয় না, শ্যাম্পু দিয়ে হয় না, এটা কি দিয়ে হয় বলেন? শয়তানের টার্গেট তো এই জায়গায়। অত সরাসরি 96% মুসলমানের দেশে বলতে পারে না যে কোরআনের আলোচনা চলতে দেব না, ইনডাইরেক্ট যে কোরআনের আলোচনা যারা করে তাদের নামের শেষে আগে বিভিন্ন সাইনবোর্ড লাগিয়েছে, এরা জামাত ইসলাম, এরা শিবির, এরা সর্বনয়, আন্দাজে এক নাম দিয়ে যেন কোরআন মানুষ শুনতে না পারে। মরহম মাওলানা মরে গেছে, তা তোফাজ্জল হোসেন ভৈরব, ওনারে নিয়ে আসেন কোনো পারমিশনও লাগে না, কারণ উনি তো এসে কোরআন শরীফের কথা বলবে না, উনি এসে বলবে হাসান হোসাইনের জীবনী। এক জীবনী শুরু করবে, 2.5 ঘন্টা মানুষ শুনে শুনে ঘোমা বাড়ি যায়, ও যাওয়ার সময় দেখা যাচ্ছে কিছু মনে নেই, খালি কান সুখ হয়। আমরা পরিষ্কার করতে চাই আপনার এই এই বুক না, পরিষ্কার করাতে চাই এইটা। আর এটা যদি সত্যি 100 জনের 10 জনও পরিষ্কার করতে পারে, বাংলাদেশ মিনি একটা জান্নাত হয়ে যাবে। বাংলাদেশ যদি জান্নাত হয়, শয়তানের তো খুব লাভ হবে। বলেন বলেন, শয়তান তো আর নিজে করতে পারে না, এদের পেছনে লেগে এদেরকে শয়তান মুরিদ বানিয়ে ফেলে। গতকালকে যেখানে মাহফিল হওয়ার কথা ছিল ওই জায়গায় শয়তান এই কাজটাই করেছে, আন্দাজে এক নাম আমার শেষে লাগিয়ে যে ওই, অথচ আমি ওই রকম কিছু করি না। যে মানুষ যা করে না তার উপরে সেই দোষ দিয়ে কাকে যদি কেউ কালার করে, দুনিয়ায় আল্লাহ তাকে ওই কাজ করাবে, এরপরে মরণ দেবে। আর যারা ইসলামী আন্দোলন করার কারণে ইসলাম পন্থীদেরকে বিভিন্ন নাম দিয়ে অপমান করার চেষ্টায় আছেন, আপনাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে, এরপরে আপনার মরণ হবে। হচ্ছে তাই দেখেন, আমি নাম নাই নাই নিলাম, নাম নেমে মায়ের খায় ঝামেলায় আছে, যা বলি সব ওরা উল্টা বোঝে। আমার বন্ধুরা, আশা করছি আপনার পরিষ্কার হয়ে গেছে, যেহেতু কলবের কাজ হচ্ছে চিন্তা করা, আর চিন্তা মানুষ বুক দিয়ে করে, এটা পাগল ও বিশ্বাস করে না, চিন্তা মানুষ করে মাথা দিয়ে। আরো জোরে বলেন, এই যে মদ গা, নবীজি এই মদগার ব্যাখ্যায় শেষে বলেছিলেন আলা ওয়াহিয়াল কলব, ওই বস্ত্রের টুকরার নাম হচ্ছে কলব। এই মদগা হওয়ার 43 43 পার হয়ে 44 যখন শুরু হয়, এই মদগাটা দিয়ে আমার আল্লাহ এবার 4টা জিনিস তৈরি করে। বাবার যে বীর্য আছে, চুল, রগ, হাড় আর পর্দা, মায়ের রেহমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া। 4-4-8টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা বলে আল্লাহ এরে কি বানাবেন ছেলে না মেয়ে, তখন আল্লাহ বলেন আমি আকৃতি নিজে দেই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহমের ভেতরে মানুষের আকৃতি তৈরি করেন। তাহলে চেহারা বানিয়েছে সরাসরি কে? আল্লাহ। চেহারা বানালেই তো মানুষ হবে না, 5টা জিনিস দিয়ে বানানো লাগবে, কারণ ওখানে পড়ে আছে যেটা ওটা শুধুমাত্র গোস্তের একটা টুকরা, ওর ভেতরে কিন্তু কোনো হাড্ডি নেই, চামড়া দেয়নি। এই গোস্তটা যদি আর চামড়া না দিয়ে তাহলে পচন ধরবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই 3.5 হাত যে বডি বানিয়ে রেখেছি, এই বডির ভেতরে 206টা হাড় আমি আল্লাহ নিজে দিয়েছি। কয়টা? 206টা হাড়। সব হাড় কিন্তু একরকম না, এক একটা হাড় এক এক রকম। এ মাথার আঙ্গুলের পাশে যে হাড় আছে আঙ্গুলের, এই হাড়টা একরকম, এই যে এখানে যে হাড় আছে এটা আর এক রকম। এই হাড় আর এই হাড় যদি এক হতো জীবন হাত বাঁকা করতে পারতেন।
আল্লাহ বলেন এই হাড়গুলো বাঁকা করার জন্য 3.5 হাত বডির ভেতরে 360টা জোড়া বা জয়েন্ট দিয়েছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবে সুবহানাল্লাহ, এটা পরিচয় দিচ্ছি আমার বাবার না রবের, আরো জোরে বলেন রব কাকে বলে? নেই থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম হচ্ছে রব। আমরা কি ছিলাম? নেই। কি ছিলাম? নেই ছিলাম। বলেন না কেন? আল্লাহ তাআলা আল ইনসানি ফাইলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের কি এমন সময় দুনিয়াতে ওর জীবনে যায়নি যে তখন উল্লেখ করার মতো কিছু ছিল না? আমরা কি ছিলাম? নেই। নেই বলেন, আরো জোরে বলেন, নাই থেকে ধীরে ধীরে আস্তে আস্তে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তিনি, জবান খোলা লাগবে, তিনি আমি কিন্তু না। হচ্ছে না, এটা ক্লাস চলছে, জবাব দেওয়া লাগবে ছাত্রের মতো। আমরা আরো জোরে বলেন, নাই থেকে ধীরে ধীরে আমির হামজা পর্যন্ত যিনি বানিয়েছেন। হ্যাঁ, আমার বাবা মায়ের অবদান আছে কি? তারা বিছানায় ছিল, এই তাছাড়া তাদের আর কোনো দায়িত্ব নেই, বিছানায় ছিল এতটুকুই, বাকি যা করা আর ওই যে গোস্তের টুকরার ভেতরে 360টা জোড়া দিয়েছে। আমার আল্লাহ বলেন শুধু জোড়া দিয়েই যদি শেষ করে দিতাম তাহলে কিন্তু মানুষ কোনো জিনিস ধরতে পারতো না। যেখানেই জোড়া আর সেখানেই দেখবেন চামড়াটা একটু বাড়তি করা আছে। প্রতিটি 360টা জোড়ার আগে অল্প অল্প করে চামড়া একটু বেশি করে রেখেছি, মানুষজন যদি কিছু ধরতে যায় অন্তত যেন টান না লাগে। আমার বান্দার জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু আমি শেষ করে দেইনি, আমি এখন পূর্ণতা দেওয়ার জন্য 6 মাস যখন বয়স হয়ে যায় মাঠে পেটের ভেতরে তখন ওর খোদা লাগে। কি লাগে? দুনিয়ার কোনো মা বাবা খাবার পাঠায়, আমার নাম রব, এই কারণে ওর মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিই, ওই খাবারটা নাভির মধ্য দিয়ে পাস করে খাবার হিসাবে বাঁচিয়ে রাখি ওকে। এ তো খাবার গেল 6 মাসের আগে, এই জন্য দুনিয়াতে কেউ আসতে পারে না। বিয়ের পরে 6 মাস পরে যদি সন্তান না হয়ে 5 মাসের মাথায় হয় বুঝবেন ওটা তার আসল স্বামী নেয়, অন্য কেউ দিয়েছে, স্বামী বাদ দিয়ে অন্য কেউ জন্ম দিলে ওই সন্তান না। আমার প্রতিটি কথায় শিক্ষা আছে,